দর্শক, নাটক আমাদের সত্তার কথা বলে, বলে প্রাণের কথা। বাংলাদেশের নাটকের রয়েছে এক সুউজ্জ্বল ঐতিহ্য। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় কিছু সৃষ্টিশীল ও মেধাবী নাট্য নির্মাতা নাট্যকুশীলব তৈরি করে যাচ্ছেন এক একটি অনবদ্য নাটক। এই ঈদে আরটিভিতে প্রচারিত সেই নাটকের নাট্যকার ও নির্মাতাদের নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এবারের ঈদ আয়োজনে। আজকে আমাদের সাথে আছেন নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ, নির্মাতা ও অভিনেতা মিলন ভট্টাচার্য, নাট্যকার মেজবাউদ্দিন। সবার কাছে জানতে চাইব যে আসলে ঈদ কেমন কাটলো, যদিও খুব ব্যস্ততার মাঝে নিশ্চয়ই কেটেছে। ঈদটা কি একটা ছুটির দিন নাকি আসলে ঈদ মানে ওই রকমভাবেই পালন করা হয়েছে? আমরা যারা নির্মাতা তাদের কাছে ঈদটা হচ্ছে ছুটির দিন, কবে ঈদ আসবে, মাস্টার জমা দিব, জমা দেওয়ার পরে হচ্ছে একটা লম্বা ঘুম দিব, ঘুম থেকে ওঠার পর দেখবো যে ঈদের ছুটি শেষ, আবার শুটিংয়ে যাব, আবার পরের ঈদের কাজ শুরু। আর মাঝে এই শোয়ার মধ্যে দিয়ে কিছু আমরা টিভিতে নাটকটাও দেখি, খুঁজে খুঁজে মানে একটা প্রোডাকশন দেখা, যেটা হচ্ছে দেখার মতো, ভালো লাগে, এটা অনেকক্ষণ দেখি, দেখার মতো না হলে হচ্ছে ঘুমাই। এ হচ্ছে সবগুলো নাটক কি দেখা সম্ভব? না, এটা কখনোই সম্ভব না। নিজের নাটক, অন্যদের নাটক? নিজের নাটক হয়তো আমার দেখা সম্ভব, কারণ আমি দুইটা নাটক করছি, কিন্তু যে 18টা নাটক করছে, যে নাট্যকার 18টা নাটক লিখছে, আসলে তার কি করা উচিত? তারপর একই টাইমে যদি অনিয়ার হয় তাহলে কিভাবে দেখবে? আপনি বুঝেন, নিজের 18টা নাটক দেখবে, অন্যের নাটক দেখা তো অনেক পরের কথা। তবে নাটক দেখা হয় সেটা হচ্ছে পরে অনলাইনে ইউটিউবে দেখা হয়, নাটকগুলো খুঁজে বের করে দর্শকরাও তাই, দর্শকরাও তাই, কারণ দর্শক কি করবে? আপনার একই টাইমে হচ্ছে তিনটা ভালো প্রোডাকশন, তিনটা চ্যানেলে চলতেছে, তিনটা এসে দেখতে চাচ্ছে, তখন কি করবে? তখন হয়তো দেখা যায় যে পরে অনলাইনে দেখে নিচ্ছে। এই ক্ষেত্রে আমি একটু দর্শকদেরকে বলতে চাচ্ছি, এই ঈদে আরটিভিতে একক, ধারাবাহিক ও টেলিফিল্ম মিলে সর্বমোট 58টি নাটক প্রচারিত হয়েছে। এই নাটক নিয়েই কথা হচ্ছে আজ। অরণ্য ভাই, প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার নাটক আহত পাখির গান আমরা এবার ঈদে দেখলাম, তো এইটার একটু পেছনের গল্প যদি শুনতে চাই যে কি ধরনের চিন্তাভাবনা থেকে এই নাটকটা আপনি করেছেন? এই নাটকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। প্রভা একদিন FDC-তে আমাদের আরফান আহমেদের নাটকের শুটিং হচ্ছিল, ওখানে প্রভা গল্প করতে করতে আমাকে বলল যে একটা লাইন বলল শুধু, যে লাইনটা আমার মাথায় প্রচণ্ডভাবে কাজ করেছে, ওই লাইনটা থেকেই আহত পাখির গান নাটকের কনসেপ্ট আমার মাথায় আসে। এটা নির্মাণ করতে গিয়ে প্রথমে তো একটা চিন্তাভাবনা থেকে নাটকটা নির্মাণ করেছেন, আসলে সেই চিন্তাভাবনাটা কতখানি প্রতিফলিত হয়েছে পরবর্তীতে? দর্শকদের কাছে যাওয়ার আগে তো নিজের স্যাটিসফ্যাকশন, আমি শুটিং করার সময় বুঝি নাই যে নাটকটা আসলে ভালো হবে, কিন্তু প্যানেলে যখন এডিটিং করতে বসলাম, মোটামুটি প্রাথমিক লাইন আপটা হলো, তখন মনে হয়েছে যে কাজটা ভালো হয়েছে। আর তারপরে আরটিভিতে যখন এটা প্রিভিউ হলো, প্রিভিউ হওয়ার পরে যখন আরটিভি থেকে জানানো হলো যে কাজটা ভালো হয়েছে, তখন আরও কনফিডেন্সটা আসলো যে না, আসলে কাজটা সত্যিই ভালো হয়েছে। এরপর প্রোমো যাওয়ার পর থেকে দর্শকের কিছু আলোচনা বা ভালো লাগার বিষয়টা জানতে পারি। অরণ্যার ভাই, আপনার কাছে আবার আসবো, কিন্তু তার আগে একটু রাজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে রবীন্দ্রনাথের শেষের কবিতা অবলম্বনে আপনার একটি নাটক আমরা আরটিভিতে সম্প্রচার হতে দেখলাম, এবার শেষের গল্প, এটা নিয়ে একটু ছোট্ট করে যদি বলেন আমাদেরকে। ছোট্ট করে বলতে হচ্ছে, এটা হচ্ছে লাক্স, প্রতিবারই আরটিভিতে একটা 7টা প্রোডাকশন করে লাক্স, সৌরভের চিরচেনা গল্প। তো আমাকে প্রথমে বললো যে তুমি শেষের কবিতা করবে, তো শেষের কবিতা খুব টাফ একটা জিনিস, এটা কখনো সম্ভব না জিনিসটা করা। শেষের কবিতা আসলে অনেক টাফ গল্প, অনেক টাফ গল্প। তো আমি আসলে এটা নিয়ে প্রচুর পড়াশোনা করে দেখলাম যে এটা কখনো মানে পসিবল না এটা একজ্যাক্টলি বানানো, তারপর আবার 40 মিনিট, তখন ওদেরকে আমি বললাম যে এটা আমি অ্যাডাপশন করি, মানে বেসিক স্টোরিটা নিয়ে একটা স্টোরি লাইন নিয়ে হচ্ছে একটা গল্প দাঁড় করাই, অনেক ক্যারেক্টার ফেলে দিছি, ফেলে দিয়ে হচ্ছে সেই জিনিসটার নাম দেওয়া হয়েছে শেষের গল্প। আমরা সবাই জানি যে অমিত আর লাবণ্য হচ্ছে মেইন ক্যারেক্টার, কিন্তু শেষের গল্প বানাইতে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে শোভনলাল হচ্ছে মেইন ক্যারেক্টার হওয়া উচিত। যেমন আমি ইন ফিউচার এই গল্পটা বানাইতে চাই, অমিতকে ভিলেন বানাবো, শোভনলালকে আবার হিরো বানাবো। অভিনয়গুলো যখন আপনি পরে দেখলেন, ফাইনালি যখন প্রচারিত হলো, তখন কি মনে হয়েছে আপনার যে ওই ডেপথটা কি এসেছে কিনা? অভিনয়ের ব্যাপারে যদি বলি, আমার এই কাস্টিং ছিল মাহফুজ আহমেদ, এটা সবাই জানে, চির সবুজ চির চেনা আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে, এখনও সে নায়ক, রোমান্টিক নায়ক। আর কোয়ার্টিস্ট ছিল হচ্ছে মোয়াপু, মানে এমন কোনো লোক নাই যে মোয়াপুকে পছন্দ করে না, দুইজন যখন স্ক্রিনে দাঁড়ায়
এমনিতেই ভালো লাগবে, মানে ডায়লগ লাগবে না এদের, আসলে এদের এত বিউটি। আর মাহফুজ ভাই, আমি নাটকটা দেখেছিলাম, আমি একটু ইন্টারফেয়ার করি রাজ, আমি নাটকটা দেখেছিলাম, পুরো নাটকটা আমি দেখেছি, আমি শুধু মুগ্ধ হয়ে মৌকে দেখেছি। আমার একটা কথা বলবো যে আমার এই ফিকশনে একটা ডায়লগ আছে যে শোভনলাল ক্যারেক্টারের নাম আমি এখানে দিচ্ছি সুহাস। তো লাস্টে একটা ডায়লগ আছে, সুহাস হচ্ছে বাইরে চলে যাবে আর কি, মানে সে বাইরের একটা ইউনিভার্সিটির একটা ইয়া পাইছে, অফার পাইছে। তো মহাপু তার একটা ডায়লগ বলে যে তোর সাথে আমাকে নিবি, তো ওই ডায়লগ বলার পর আমি মহাপুকে বলছিলাম আমাকে একবার বলে দেখেন, তখন বুঝলেন কেমন লাগে আর কি। এবার একটু যদি মিলন ভাইয়ের কাছে আসি, যে আপনার যে নাটকটা মেজাজ 49-2, এইটা তো নামটা শুনে মনে হচ্ছে যে খুব মজার একটা নাটক। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সিকুয়েল ছিল, এটার গল্পটা তো টোটালটাই একটা পুরোটা একটা মজার গল্প। গতবার ছিল যে প্রেম করা নিয়ে, শখের সাথে মোশারফ ভাইয়ের প্রেম করা নিয়ে যত কিছু হয়, লোকটা অল্পতেই মেজাজ খারাপ করে, যে কারণে মেয়েটার সাথে বারবার প্রবলেম হয়। একটা পর্যায়ে তাদের বিয়ের শেষ পর্যায়ে ওটা শেষ হয়েছিল। এবার বিয়ের পরে সাংসারিক জীবনে যে অশান্তি, এই মেজাজ খুব দ্রুত খারাপ হওয়ার কারণে, এটা নিয়েই বেসিক্যালি এই গল্পটা ছিল। একটু জানতে চাচ্ছি যে প্রথম পর্বটা যখন প্রচারিত হলো, তারপরে আসলে কী ভাবনা থেকে সিকুয়েলটা বানালেন আপনি? অ্যাকচুয়ালি সিকুয়াল কখন হয়, একটি গল্প যখন মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যখন অনেক ওই ফিডব্যাকটা যখন বেশি বেশি পাওয়া যায়, তখন মনে হয় না গল্পটা মানুষ দেখতে চাচ্ছে, আরও দেখতে চাচ্ছে। হয়তো ওই 40 মিনিটের গল্পটা যেটা দেখিয়েছি, ওটার প্রতি তাদের এক ধরনের ভালো লাগা ভালোবাসার যখন প্রকাশটা আমরা বুঝতে পারি, ফিডব্যাকটা পাই, সেটা ইউটিউব হোক, দর্শকের কাছ থেকে হোক, ফোনপে হোক, তখন মনে হয় যে না গল্পটা নিয়ে আগানো যায়। তখন ওই চিন্তা থেকেই মনে করেন এবার আরটিভির সাথে, রাকিব ভাইয়ের সাথে কথা হলো, রাকিব ভাই বললো না এর দর্শকের ইয়াটা আমরা পেয়েছি, আমি নিজেও পেয়েছি, অনেক দর্শকের ফিডব্যাক পেয়েছি, তারপরে মনে হলো না গল্পটা নিয়ে তাহলে আমরা আর একবার তৈরি করতে পারি। তো ওই চিন্তা থেকেই বেসিক্যালি আমরা মেজাজ 49-2টা করলাম, দর্শক জনপ্রিয়তার কারণে। এবং আমার মনে হয় যে অরণ্য ভাই কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়ে। মিলনের যে এই মেজাজ 49-2টা আমি দেখিনি, কিন্তু মেজাজ 49-1 আমি দেখেছিলাম। আমার মনে হয়েছিল যে মোশারফ যে ক্যারেক্টারটা অভিনয় করেছিল, ক্যারেক্টারের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সিডনি, অনেক রিয়েলিস্টিক ক্যারেক্টার, এবং যে ক্যারেক্টারের সঙ্গে আমার অনেক মিল আছে, সেই জন্য অনেক মিল আছে, এবং অনেক রিয়েলিস্টিক ক্যারেক্টার এই ক্যারেক্টার আমাদের, মানে নাটকটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ আমারও মনে হয়েছে যে এই ক্যারেক্টার আমাদের খুব পরিচিত, আমাদের খুব কাছের, এই জন্য এটা জনপ্রিয় হয়েছে। এবার একটু মেজবা ভাইয়ের কাছে আসি, আপনার লেখা অনেকগুলো নাটক আমরা এবার ঈদ আয়োজনে পেয়েছি আরটিভিতে, তো একটু যদি বলেন সবগুলো নাটক সম্পর্কে যদি একটু ছোট্ট করে শুনি। ধন্যবাদ আরটিভিকে। সর্বপ্রথমে আসলে আমরা তো একদম পর্দার পিছনের লোক, তো আমাদেরকে নিয়ে এই আয়োজনটা করার জন্য আরটিভিকে আসলে অনেক ধন্যবাদ, এবং দর্শকদেরকে ঈদ মোবারক। এবার ঈদে আমি দর্শকদের জন্য 5টি নাটক আরটিভিতে আমার গিয়েছিল দর্শকের। সর্বমোট কতগুলি নাটক? সর্বমোট আসলে যদি 5টা হয় তাহলে সব চ্যানেল মিলিয়ে তো 50টা হওয়ার কথা, সৌভাগ্যবশত আসলে 50টা যায় নাই। এবার আসলে আমার সর্বমোট 18টি নাটক গিয়েছে। আসলে আমি মনে করি যে এটা হলো দর্শকদের ভালোবাসা, যে দর্শকের জন্য আমি কিছু করতে পেরেছি, আমি দর্শকের জন্য অনেকগুলো নাটক লিখতে পেরেছি। তো যেটা বলবো যে আরটিভিতে যে 5টি নাটক গিয়েছে, সেই 5টি নাটকে 5 রকমের, যেমন মধ্যরাতের যাত্রীরা যেটি চার রাতের দিন গিয়েছিল, সেটি ছিল একদমই থ্রিলার, একটা কাপল মলম পার্টির খবর খপ্পরে পড়ে রাতের বেলা, সেটা ছিল যেটা ঈদের আগে প্রায়ই হয়। হ্যাঁ, যেটা ঈদের আগে প্রায়ই হয়, যে ইফতারির পরে ওরা বের হয় তখন ওরা মলম পার্টির খপ্পরে পড়ে। আর তোর কপালে দুঃখ আছে, একদম ফুলটুস কমেডি নাটক, একদম র কমেডি, মানে ব্লাইন্ডলেস কমেডি, এই কমেডি, এইটাতে আসলে কোনো যুক্তি খোঁজার জায়গা নেই, এটা ফুল কমেডি। এবং পে ব্যাক হচ্ছে গিয়ে রোমান্টিক নাটক, অবশ্য পে ব্যাকের সিকুয়াল এর আগের ঈদেও হয়েছিল, ওটা বান্না তখন লিখেছিল, তো এবার এটা আমি লিখেছিলাম পে ব্যাক 2। একটু অরণ্য ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। ভাইয়া, আপনার যে নাটকটা আমরা আরটিভিতে এবার পেয়েছি, এই নাটকের একটু অংশ দেখে নিতে চাচ্ছি। না বাবা, আমার দেরি হয়ে গেছে, আমাকে যাইতে হবে, প্লিজ বাবা, আমি সাইকেলেই যাব। খাবা মা,
আমি খাবো না মা। কি যে করব আমি তোকে, আমি বলবো না, তুই দেখবি। প্রতিদিন অফিস শেষে তুমি অন্য কোথাও যাও। যে শিশু চরিত্রটি দেখলাম আমরা, সম্ভবত আপনার ছেলে। জি জি, আমার ছেলে। আপনার সন্তানকে অভিনয়ে নিয়ে আসে এবং আপনার নাটকে আসলে কেমন লাগে? যে আসলে কি ওর কথা ভেবেই লিখেছিলেন কিনা ক্যারেক্টারটা? ওর কথা ভেবে লিখেনি, পরে শিশুশিল্পী সংকটের কারণে বা বাস্তবতা চিন্তা করে অনেক শেষের দিকে আমি চিন্তা করি যে না ঠিক আছে, ওকে দিয়ে তো আমি করিয়ে নিতে পারবো। হ্যাঁ, আর গল্পটা, পুরো গল্পটাই ছেলেটা অনেক মুখ্য চরিত্র ভূমিকায় ছিল বলেই আমি ওকে ধরে ধরে কাজটা করিয়ে নেয়, আমার জন্য সহজ হবে ভেবেই। আমি একটু ইন্টারাপ্ট করি, অরণ্য ভাইয়ের ছেলে কিন্তু অনেক নাটক দেখে, সে কিন্তু কম্পিউটার ইউটিউবে অনেক নাটক দেখে। আমার একটি নাটক সে দেখে, এটা অরণ্য ভাইকে দেখিয়েছিল যে দেখো, এবং আমার এরকম নাটক ভালো লেগেছে। ওর নাটক দেখে আমাকে বলতেছে এরকম নাটক করো না কেন। দর্শক, কথা হচ্ছে আরটিভিতে সম্প্রচারিত নাটকগুলোর পেছনের মানুষদের সাথে কিছু গল্প। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম এবার ঈদ আয়োজনে নাটকের গল্প নিয়ে। ফিরছি গল্পে। এই ঈদে আমরা অনেক ভালো ভালো নাটক দেখেছি, এবার অনেক ভালো এই ঈদ খুবই আশাবাদী আমরা সবাই ঈদ মিলে। আমি জানি না পরিচালকরা আছেন ওনারা কি বলবেন। ঈদে আশাবাদী, আর যেহেতু আরটিভির প্রোগ্রাম করছি, আরটিভির ব্যাপারে একটু বলি। আরটিভি সব বরাবরই দর্শকের পছন্দের চ্যানেল এবং অনেক জনপ্রিয় চ্যানেল, এবং আরটিভির সবচেয়ে প্লাস হচ্ছে আরটিভিতে সব ধরনের ফিকশন পাওয়া যায়। রাইট 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 রাইট, এটা কিছু কিছু চ্যানেলের ক্যাটাগরি থাকে। আরটিভিতে আপনি স্মার্ট একটা জিনিসও পাবেন এবং মফস্বলের আরবান একটা জিনিসও পাবেন এবং রুরাল একটা জিনিস পাবেন, আপনার ভেরিয়েশনটা পাবেন, যে কারণে হচ্ছে ভিউয়ার্স বেশি, আর আর হচ্ছে আর ওরা বুঝে শুনেই প্রোডাকশনটা নেয়, ওরা বুঝে শুনে, ওরা প্রিভিউ করে, প্রপার প্রিভিউ করে প্রোডাকশন করে, পছন্দ করে, মানে বুঝেই নেয়। এইজন্য থ্যাঙ্কস আরটিভি। আসলে এই এটা আসলে আমরা সবাই প্রোগ্রাম করছি বলেই বলছি না, এটা আমরা সবাই আরটিভি কিন্তু আসলে প্রিভিউ করে প্রপার প্রোডাকশনটা নেয়ার চেষ্টা করে। আমি কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, যেমন অরুণদা যে নাটকটা গিয়েছে, অন্য চ্যানেল কমেডি নাটক দেন, একটা রোমান্টিক নাটক, এই বলে অরণ্যদার নাটকটা তারা বাক্সবন্দি করে ফেলে রাখতো, এটা আমি শিওর। নট অনলি এটা, আমি শিওর, যেমন আরটিভিতে তো আসান ভাই নাটক চলে, হ্যাঁ, মোশাররফ করিমের চলে, আবার খুব সিরিয়াস একটা নাটক চলে, খুব সিরিয়াস একটা নাটক, সব ধরনের নাটক চলে। আসলে এটা খুবই সব ধরনের দর্শকদেরকে কানেক্ট করতে পারে আরটিভি, এবং ভালো কাজের সাথে সবসময় থাকে, একটা চ্যানেল যেটা বলতে পারি। আর একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি যে আমরা খুব রিসেন্টলি আমাদের যেটা ফ্যান পেজ আছে ফেসবুকে, এটা 1.5 লক্ষ দর্শক, বড় অ্যাচিভমেন্ট এটা, অনেক বড়, এটা অনেক বড়। এইজন্য আরটিভি কে আসলে অভিনন্দন আমাদের পক্ষ থেকে, বাংলাদেশে প্রথম টেলিভিশন চ্যানেলের জন্য বড় পাওয়া। রাজ ভাই, আপনার নাটক নিয়ে যেহেতু কথা হচ্ছিল, শেষের গল্প, আমরা একটু শেষের গল্পের একটু অংশ দেখে নেই। মাঝে মাঝে দেরিকে পর্যন্ত একদম দেরি করিয়ে দেয়। রিকশা ঘুরবেন? হ্যাঁ, কেন? পৃথিবী খুশি হয়ে যাবে, গোটা পৃথিবী হাসবে, সঙ্গে থাকবে দুই মুঠো আর পকেট ভর্তি মেঘ বৃষ্টি ঝড়। I wandered lonely as a cloud that floats on high over valleys and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees. কাছে দর্শকদের ফিডব্যাকটা কেমন ছিল? আমার ফিডব্যাক হচ্ছে এটা একটা রোমান্টিক একটা গল্প হিসেবে দেখছে, এখানে আমার জন্য দেখছে, হয়তোবা মাহফুজ ভাইয়ের জন্য কেউ দেখছে, হয়তো মহাপুর জন্য দেখছে, আবার রবীন্দ্রনাথের শেষের কবিতার কারণে দেখছে, আবার আরটিভির কারণে, সবার শেষের কবিতাটা পড়েছে তারা তো অবশ্যই এটা দেখতে চায়। কমেন্টলি হিসাব করলে অনেক বড় একটা প্যাকেজ ছিল আর কি এটা। আমি শুধু একটা চ্যানেলের কথাই যদি বলি, তো এখানে তো আমাদের অনেকগুলো চ্যানেল আছে, এই জায়গা তো 58 রকমের নাটক গেছে, এবং 58 রকমের নির্মাতা কাজ করেছে, 58 রকমের গল্প আমরা পেয়েছি, এটা তো অনেক বড় ব্যাপার, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা, কিন্তু কম কাজ করেছে, কারণ হচ্ছে একজনই 5টা নাটক লিখে ফেলছে। আচ্ছা, তো ঈদের নাটকের অংশ, আপনার আপনার একটা নাটক গেছে, আমরা একটু আপনার নাটকের অংশটা দেখতে চাচ্ছি। আপনি রিক্সা চালাচ্ছেন
একটা রিকশা। আপনার অভিনীত একটি নাটকের একটি অংশ দেখলাম। তো আসলে ঈদের সময় কিন্তু অনেকগুলো কাজ পড়ে যায়, কিন্তু ঈদের নাটকগুলো বিশেষ হয় এবং দর্শকরা খুব ভালোবাসা নিয়ে নাটকগুলো দেখে। কি মনে হয় যে এত কাজের ভিড়ে অভিনয়টা ধরে রাখা কতখানি কঠিন বা আসলে সহজ কিনা? না, এটা আমার জন্য একটা মানে বরাবরেরই কাজ যে একই সাথে পরিচালনা এবং অভিনয়। অভিনয়ের ব্যাপারটা আমি সবসময় এনজয় করি, কাজটা তো আসলে এনজয় করতেই হবে, দর্শকরা আসলে কাজের মাধ্যমেই আমাদেরকে ভালোবাসে। মিলন ভাই, একটু আপনার নাটক সম্পর্কে জানতে চাচ্ছি, যে বেশ কয়েকটা নাটক তো আমরা এবার পেলাম ঈদে আপনার কাছ থেকে। জি, এটা করতে যে 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 প্রবলেমগুলো হয়েছে এবার, যেটা বিশেষ করে আমার মনে হয় অনেকগুলো ডিরেক্টরই এবার আমরা প্রবলেমে পড়ছি। মেজাজ 49 হয়ে গেছে নাকি? মেজাজ 49 হয়ে গেছে আসলে। এখন দৃষ্টি যে যন্ত্রণা দিয়েছে, মিলন বলার আগেই আমি বলে ফেললাম এটি অসহ্য। আপনার নাটকের একটু অংশ আমরা দেখে নিতে চাচ্ছি। আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আরটিভিকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আরটিভিতে সম্প্রচারিত নাটকগুলোর পেছনের মানুষদের গল্প কথা। আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরটিভি সাথেই থাকবেন।